আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য সবাইকে সুস্বাগত। আমি মোহাম্মদ সরওয়ার আলম, প্রধান শিক্ষক আমড়াগাছিয়া উচ্চ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা শরণখোলা জেলা বাগেরহাট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এবার একটা ভিডিও ক্লিপ দেখব, মনোযোগ সহকারে এটাকে দেখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এটা যুদ্ধকালের একটা চিত্র। মুক্তিযুদ্ধের সময় হিন্দুরা যেভাবে দেশ ত্যাগ করেছেন, রাজাকাররা যেভাবে দেশ দখল করেছেন, তার একটা চিত্র। এক হিন্দু মাথায় গুঁজে নিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে রাজাকার তাকে গুলি করে মেরে ফেলছে। রাজাকার এবং তার দুশ্মনরা রাস্তা দিয়ে বন্দুক ত্যাগ করে চলে যাচ্ছে, মুক্তিযোদ্ধারা ট্রেনিং দিচ্ছেন। সবাই দেখো, এই মুক্তিযোদ্ধারা পরামর্শ করতেছে, যুদ্ধের জন্য ময়দানে তারা যাচ্ছে। একজন মুক্তিযোদ্ধা অস্ত্র সহ নদীতে ঝাঁপ দিচ্ছেন যুদ্ধ করার জন্য। দেখো সবাই, যুদ্ধেরত মুক্তিযোদ্ধারা সবাই মনোযোগ সহকারে দেখো। রাজাকাররা বন্দুক ত্যাগ করে আসছেন সামনের দিকে, পিছন থেকে একজন মুক্তিযোদ্ধা একজন রাজাকে ধরে ফেলছেন। সবাই দেখো, মুক্তিযোদ্ধারা ধান খেতে দায়িত্বরত আছে, তারা রাজাকারদের বিনাশ করার জন্য মুক্তিযোদ্ধারা তাক করে বসে আছেন যুদ্ধের জন্য। রাজাকার আর মুক্তিযোদ্ধার সম্মুখ যুদ্ধ। মুক্তিযোদ্ধা এবং রাজাকাররা সম্মুখ যুদ্ধ চালাচ্ছে। একজন মুক্তিযোদ্ধা তারপরে আছে, রাজাকার তারপরে আছে, গুলি করে দুইজন মুক্তিযোদ্ধাকে মেরে ফেলছে, সাথে একজন রাজাকারও মেরে ফেলছে মুক্তিযোদ্ধারা। একজন রাজাকার মুক্তিযোদ্ধাকে পিস্তল তাক করে বসে আছেন, ঠিক সেই মুহূর্তে কয়েকজন মুক্তিযোদ্ধা রাজাকারের দিকে গুলি বন্দুক ধরে আছেন, এবং যাকে যে আক্রমণ করছিল সেই মুক্তিযোদ্ধা রাজাকারের পিস্তল কেড়ে নিয়েছেন এবং তাকে তারা এসে করে গুলি করে মেরে ফেলছে। মুক্তিযোদ্ধারা যুদ্ধের জন্য অস্ত্র নিয়ে ময়দানে ছুটে চলছে। এখানে কি দেখা যাচ্ছে, কে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু সাতই মার্চ রেডক্রস ময়দানে বাঙালিকে উদ্বুদ্ধ করার জন্য রেডক্রস ময়দানে স্বাধীনতার ঘোষণা দেন, স্বাধীনতার জন্য
বাঙালিকে জড়ো করার জন্য স্বাধীনতা টানছেন। সবাই দেখো, এরা সবাই কি করছে? এরা সবাই যুদ্ধ করছে। দেখো সবাই সবাই এরা যুদ্ধ করছে। এই দেখো লাঠি সাথে হাতে নিয়ে বন্দুক নিয়ে তারপরে বসে বসে যুদ্ধ করছে। মহিলারা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য অংশগ্রহণ করেছে। কেন নয় মাস যুদ্ধের পর বিজয় মিছিল হয়েছিল তোমরা কি বলতে পারো? স্বাধীনতা যুদ্ধের সুদীর্ঘ নয় মাস পর বাংলাদেশ শত্রুমুক্ত হয় এবং বিজয় ঘোষণা করা হয়, সেই দিনটা ছিল আজকে এই মাসে। বিজয় দিবস 16ই ডিসেম্বর, তোমরা জানো তো? কত লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা, কত লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা, তোমরা জানো? 30 লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। তো দেখো, একজন মাত্র মুক্তিযোদ্ধা আর অনেকগুলো পাকিস্তানের সৈন্য বাসে করে আসছে, নির্ভীক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে একজন মুক্তিযোদ্ধা, তার নাগালের মধ্যে আসছি গুলি ছুড়বে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা তোমার পাঠ্য বইয়ের 62 পৃষ্ঠা খোলো, সবাই দেখো বাংলা বইয়ের 62 পৃষ্ঠা, মুক্তিযুদ্ধের একটি সোনালি পাতা, সবাই খোলো মুক্তিযুদ্ধের একটি সোনালি পাতা। 1971 সাল সবাই বিভিন্ন বই দেখো, মার্চ মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলেন, শুরু হল মুক্তিযুদ্ধ, সারা দেশে চলছিল যুদ্ধ, স্বাধীনতার জন্য মুক্তি সেনারা লড়াই করছিল। তখন জুন মাস, এদেশের একটি গ্রাম, ওই গ্রামে ছিল জঙ্গল ঘেরা পুরানো এক জমিদার বাড়ি, সেখানে একদল মুক্তি সেনা ঘাঁটি গেড়েছেন, সঙ্গে ছিল তাদের দলনেতা, পাশের গ্রামে ছিল পাকিস্তানি মুক্তি সেনারা। হঠাৎ তারা গুলি চালাতে লাগল মুক্তি সেনাদের দিকে, বিপদ টের পেয়ে দলনেতা শত্রুরা তখন খুবই কাছে, বিপদ টের পেয়ে দলনেতা শত্রুরা তখন খুবই কাছে, গুলি ছুটতে আসতে লাগলো চারিদিক থেকে, কি করবে মুক্তি সেনারা? মুক্তি সেনাদের পিছনে ছিল একটা বড় গ্রাম, সেখানে অনেক মানুষ বাস করে, পিছু হটে গেলে শত্রুরা সহজে গ্রামকে ধ্বংস করবে, এতে ঘর বাড়ি পড়বে, অনেক মানুষ মরবে, তা তো হতে দেওয়া যায় না, জীবন দিয়ে হলেও শত্রুদের ঠেকাতে হবে। মুক্তি সেনারা পাল্টা করে ছুটতে লাগলো, এমন সময় গুলি এসে লাগলো এক মুক্তি সেনার বুকে, লুটিয়ে পড়লেন মাটিতে, দেশের জন্য তিনি শহীদ হলেন। বিপদ আরো বেড়ে গেল কিন্তু দলনেতা ভয় পেলেন না, তিনি বুঝলেন শত্রুদের রুখতে হবে, কৌশল বদলাতে হবে, শত্রুদের বোঝাতে হবে মুক্তি সেনাদের সংখ্যা অনেক বেশি, তাই তারা কৌশলে বারবার জায়গা বদল করবে আর নতুন নতুন আড়াল থেকে অনবরত করে ছুটছেন, বুদ্ধিতে কাজে লাগলো। এক সময় শত্রুগুলি কমে গেল, মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসে শত্রুরা পিছু হটল, গ্রামকে রক্ষা পেল। ঘটনাটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটি সোনালি পাতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা বই বইয়ের শেষের দিকে দেখো,
আমরা এতক্ষণ যে পড়াটা পড়লাম মুক্তিযুদ্ধের সোনালী পাতা, সেখান থেকে তোমাদের বইয়ের শব্দগুলো পাঠ থেকে খুঁজে আমরা বের করি। বই থেকে এখানে যে শব্দগুলো আছে আমরা পাঠ থেকে খুঁজে বের। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ তোমরা দেখতে পারো, মুক্তিযুদ্ধ দেখো, খুঁজো সবাই খুঁজো মুক্তি। এই দেখো উপরে লেখা আছে মুক্তিযুদ্ধ, দেখতে পাচ্ছ সবাই? সবাই দেখতে পাচ্ছ? তারপর এখানে লেখা আছে মুক্তিযুদ্ধ, সবাই দেখো বই থেকে খুঁজে বের করো। তারপর কি আছে মুক্তি সেনা, দেখো সবাই মুক্তি। এই দেখো এইটা মুক্তি সেনারা বা মুক্তি সেনা, সবাই দেখো। ঘাঁটি এটা দেখো, এখানে দেখো ঘাঁটি, সবাই দেখতে পাচ্ছ? তবে কি আছে শহীদ, শহীদ কোথায় আছে খুঁজে বের করো। এই দেখো শহীদ, দ্বিতীয় পাতায় অর্থাৎ 63 পাতায় প্রথম প্রাণ নিচের দিকে আছে শহীদ, সবাই দেখো। তারপরে কি আছে মুক্তি সেনারা, এই দেখো মুক্তি সেনারা, সবাই দেখতে পাচ্ছ? খুঁজে বের করো। তারপর আছে কি ঘাঁটি, এই দেখো ঘাঁটি, সবাই খুঁজে পেয়েছ? এই শব্দগুলো খাতায় লিখবে এবং সবচেয়ে নিচে পড়ার মধ্যে যে জায়গায় এই শব্দগুলো দেওয়া আছে সেখানে দাগ কেটে যাও। পরবর্তী নম্বর, নম্বর 2, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। সুনির্দিষ্ট শব্দ এখানে আছে শহীদ, মুক্তিযুদ্ধ, কৌশলে মুক্তি সেনারা, ঘাঁটি। কয়টা শব্দ আছে? 5টা শব্দ, শহীদ, মুক্তিযুদ্ধ, কৌশলে মুক্তি সেনারা এবং ঘাঁটি। এই কয়টা শব্দ দিয়ে আমরা নিচে বাক্যগুলো পূরণ করব। মুক্তি সেনারা গ্যাস বিপদ মোকাবিলা করলেন, মুক্তি সেনারা ফাঁকাবাদ, এখানে কি পড়বে? বিপদ মোকাবিলা করলেন, বলো কি পড়বে এখানে? মুক্তি সেনারা কৌশল, মুক্তি সেনারা কৌশলে বিপদ মোকাবিলা করলেন, সবাই দেখো এটা মুক্তি সেনারা কৌশলে বিপদ মোকাবিলা করলেন, সবাই দেখো মুক্তি সেনারা কৌশলে বিপদ মোকাবিলা করলেন। তারপরে কি আছে পিছনে রয়েছে মুক্তি সেনাদের বড়, কি হবে এখানে ফাঁকা জায়গায় কি হবে? পিছনে রয়েছে মুক্তি সেনাদের বড়, এখানে যে শব্দটা আছে তার থেকে একটা শব্দ নিতে হবে, যে শব্দটা এখানে বসে বাক্যটা সম্পূরক হবে। কি হতে পারে? হ্যাঁ ঠিক বলেছ, ঘাঁটি, পিছনে রয়েছে মুক্তি সেনাদের বড় ঘাঁটি, ঠিক আছে? সবাই খাতা লাগে না, তোমাদের খাতা লিখে নাও। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক ঘায়েল হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক শহীদ হয়েছে, একটু আগে বলছিলাম না 30 লক্ষ, অনেক শহীদ হয়েছে, দেশ দেশের গৌরব। ফাঁকা জায়গায় কি বলবে? দেশ দেশের গৌরব, মুক্তি সেনারা, মুক্তি সেনারা দেশের গৌরব, মুক্তি সেনারা দেশের গৌরব, সবাই দেখো মুক্তি সেনারা দেশের গৌরব। 1971 সালে এদেশে দেশ হয়েছিল,
1971 সালে এদেশে কে হয়েছিল বলো, সবাই বলো বলো কে হয়েছিল? হ্যাঁ, মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে এদেশে, মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে এদেশে, মুক্তিযুদ্ধ হয়েছিল। তোমরা সবাই দেখো, এবারে আমরা যুক্তবর্ণ দেখবো, কিভাবে যুক্তবর্ণ ভাঙে দেখো। যুক্তবর্ণ চিনি, চিনি নেই, যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ করি, যুক্তবর্ণ আমরা চিনি নেই। কোন যুক্তবর্ণকে বলে দুইটি বর্ণ পরস্পর সংমিশ্রণের, একটা বর্ণের পর সংমিশ্রণ যুক্তবর্ণ বলা হয়। তো বঙ্গবন্ধু দেখো, বঙ্গবন্ধু এখানে ও যোগ বা ও যোগ বা বঙ্গ 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 ভঙ্গ, মুক্তিযুদ্ধ কযুক্ত, যুদ্ধ কযুক্ত, কযুক্ত, যুদ্ধ ধ যুদ্ধ, যুদ্ধ ধ যুদ্ধ, রক্ত শক্ত বুদ্ধি শুদ্ধ পাকিস্তানি। এখানে কিন্তু তোমার আছে সযুক্ত ত, সযুক্ত ত, সযুক্ত আস্ত সস্ত, এখানে কি আছে অস্ত্র অস্ত্র, এটা কি হবে ছয় র ফলা, ছয় র ফলা, সযুক্ত এটা অস্ত্র আক্রমণ, ক র ফলা, ক র ফলা, ঠিক আছে। বিক্রয় শুক্র, এইটা তোমরা তোমাদের বইটি আছে তারপর ভালো করে দেখবে। আমরা এই শব্দগুলো মুখে মুখে উত্তর বলি, তোমরা তোমাদের বই খুলতে সবাই সামনে আছে তো, কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, কে বলতে পারে, বলতে পারে কেউ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, মুক্তিযোদ্ধারা কোথায় ঘাটি কেড়েছিলেন বলতে পারে কেউ? মুক্তিযোদ্ধারা তোমাদের বইটি আছে কোন জায়গায় কোথায় ঘাটি কেড়েছে বলতে পারো? জমিদার বাড়িতে। মুক্তি মুক্তিযোদ্ধারা কোথায় ঘাটি কেড়েছে? জমিদার বাড়ি পিছনে তারা ঘাটি কেটেছে। মুক্তি সেনারা কেন, মুক্তি সেনারা কেন পিছু হটতে চাইলেন না, মুক্তি সেনারা কেন পিছু হটতে চাইলেন না বলতে পারো কেউ? ওই গ্রামে অনেক লোক বাস করে, অনেকগুলো ঘর, যদি ওরা পিছে পিছনে সরে যায় ওই ঘরগুলো আগুন দেবে এবং অনেক লোক মারা পড়বে, বুঝতে পারছো ভাই? একজন মুক্তি সেনা কিভাবে শহীদ হলেন, যুদ্ধ করার সময় একজন মুক্তি সেনার বুকে শত্রু সেনাকে গুলি এসে লাগে, তাতে সে শহীদ হন। দলনেতার নতুন কৌশল কি ছিল, দলনেতার নতুন কৌশল কি ছিল বলতে পারো সবাই? জায়গা পরিবর্তন করা, দলনেতার নতুন কৌশল ছিল জায়গা পরিবর্তন করা। গ্রামটি কিভাবে রক্ষা পেল বলো সবাই? মুক্তি সেনারা পাল্টা আক্রমণ করলে এক সময় শত্রু সেনারা পিছু হটতে বাধ্য হয়, সে কারণে মুক্তি সেনারা গ্রামটিকে গ্রামটি রক্ষা করতে পারলেন। বিপরীত শব্দ জেনে নে, ফাঁকা জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। আমরা এখানে জোড়া জোড়া শব্দ দেওয়া আছে, তার থেকে একটা শব্দ এখানে আসবে আর এটা
একটা বিপরীত শব্দ একটা পাকিস্তানের বিরুদ্ধে আমরা কি করেছি যুদ্ধ করেছি না শান্তি করেছি আমরা যুদ্ধ করেছি পাকিস্তানিদের পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি সবাই দেখো এই দুটি শব্দের একটাকে বলবে ঠিক আছে সবাই দেখো পাকিস্তানের সেনারা আমাদের মুক্তি সেনার শত্রু সেনা কি হবে বলো পাকিস্তানে সেনারা আমাদের শত্রু সেনা আমাদের শত্রু সেনা পাকিস্তানি সেনারা আমাদের শত্রু সেনা মুক্তি যুদ্ধের সময় দেশের জন্য অনেক মানুষ দেহ দিয়েছেন মরণ দিয়েছেন জীবন দিয়েছেন কি হবে এটা জীবন দিয়েছেন এখানে কি হবে মুক্তি সেনারা মুক্তি যুদ্ধের সময় এদেশের জন্য অনেক মানুষ জীবন দিয়েছেন তারপর সমস্যা নাম্বার ভাগেবার পিছু হটতে শুরু করলো পিছু হটতে শুরু করলেন তারা পিছু হটতে শুরু করলেন শত্রু বাহিনী না মিত্র বাহিনী শত্রু পিছু হটতে শুরু করবে শত্রু পিছু হটতে শুরু করেন এটা একটা একটা বিপরীত শব্দ একটা যুদ্ধ শান্তি মুক্তি সেনা শত্রু সেনা জীবন মরণ শত্রু এবং মৃত্যু এই দুইটা শব্দে একটা শব্দ বসিয়ে ফাঁকা ঘর পূরণ করবো সবাই দেখতে পাচ্ছ সবাই দেখো সবাই দেখো সবাই আমরা আরেকবার দেখি আমরা কি কি পড়তে পেরেছি আমরা এই শব্দগুলো পাঠ থেকে বই আমাদের বই থেকে খুঁজে বের করেছি এবং বইয়ের নিচে দাগ দিয়েছি এখানে কি কি ছিল মুক্তিযুদ্ধ মুক্তি সেনা ঘাঁটি শহীদ কৌশল এবং স্বাধীনতা এখানে কয়েকটা শব্দ আছে পাঁচটা শব্দ আছে নিচে পাঁচটা বাক্য অসম্পূর্ণ বাক্য আছে অসম্পূর্ণ বাক্যের মধ্যে পাঁচটা শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে কিসের এখানে শহীদ মুক্তিযুদ্ধ কৌশলী মুক্তি সেনারা এবং ঘাঁটি এই পাঁচটি শব্দ দিয়ে আমরা পাঁচটা বাক্য তৈরি করেছি এবং এখানে বেশ কয়েকটা প্রশ্ন ছিল তার উত্তর আমরা মুখে মুখে দিয়েছি বিপরীত শব্দ একটা বিপরীতে অন্য একটা শব্দ যুদ্ধ শান্তি মুক্তি সেনা শত্রু সেনা জীবন মরণ শত্রু মিত্র একটা দিয়ে আমরা আলোচনা করেছি এবং এই ফাঁকাঘর আমরা বাক্য সম্পূর্ণ বাক্য তৈরি করেছি সবাই এখানে কথা লেখো সবাই লেখো লেখা শেষ তোমাদের লেখা কি শেষ হয়েছে সবাই লেখো আগামী ক্লাসে এখানে চার নম্বর প্রশ্ন উত্তর মুখোমুখি বলি এই প্রশ্নটা তোমরা বাড়ি থেকে শিখে আসবে আমি বলেছি এবং বাড়ি থেকেও বই দেখে বইয়ের ভিতরে তোমাদের এখানে সব কথা লেখা আছে এখান থেকে তোমরা দেখে আসবে এবং খাতায় লিখে নিয়ে আসবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার পাঠ শেষ করছি খোদা হাফেজ।